বিপর বদলে এবার আইপিএল স্পন্সর হতে চায় পতঞ্জলি। আগামী 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল। এরই মধ্যে চীনা মোবাইল সংস্থা ভিভোর সাথে চুক্তি ছিন্ন হয়েছে বিসিসিআই এর। এই পরিস্থিতিতে আইপিএল এর মূল স্পন্সর হতে চায় বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরাওয়ালা বলেন, পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার জন্যই আগামী টাইটেল স্পন্সরশিপ নেওয়ার ব্যাপারে সংস্থা ভাবনা চিন্তা করছে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।